প্রদর্শন এই যে আপনারা একটা ক্রস শার্ট দেখছেন এটা কিন্তু বিক্রি হয়ে গেল আমরা একটু ক্রেতার সঙ্গে কথা বলি যে দেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত দিন নিলেন 61500 মানে এটা কি করবেন এটা পোশার জন্য পোশার জন্য দামটা কেমন মনে হয় একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ বাজার একটু বেশি মুসাই করু তো মুসাই করু একটু দাম বেশি আচ্ছা পুষার গরু এই হাটটা যে দেখছেন এটা ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট প্রতি মঙ্গলবার আর শনিবারে বসে তবে মঙ্গলবারের হাটটা বড় হয় আর শনিবারের হাটটা ছোট হয় আজ 14 সেপ্টেম্বর 2021 মঙ্গলবার আপনারা দেখছেন যে খোঁচাবাড়ি হাট এটা কিন্তু ঠাকুরগাঁওর মধ্যে অন্যতম একটা বৃহত্তম হাট আমরা একটু পোষার যে সার গরু সেগুলোর দাম একটু জানি ভাই কত চাল কত চাল আছে 52 52 চাইছেন তারপর দাম হচ্ছে কত 42 পর্যন্ত দাম হচ্ছে দেখুন 52000 চাওয়া একটু বড় সাইজ আছে তারপরে এখানে একটা ছোট দেখি এটা কত দাম চাল এটা চাচ্ছে 37 তারপরে কত দাম উঠছে কাস্টম 31 থেকে 32 দাম শুনছেন আসুন আমরা আপনাদেরকে মূল হাটে নিয়ে যাই আর একটু জানিয়ে রেখে হাটটা কিন্তু আসলে বড় ছিল কিন্তু স্কুল খোলার জন্য হাটটাকে কিছুটা ছোট করে দেওয়া হয়েছে হাটির সাথে কত 35 চাওয়া তারপরে বেচা কত দেখি কত কত দাম উঠছে কত 28-29 দাম এই যে দেখুন আর আপনারা জানেন যে খোঁচাবাড়ি হাট কিন্তু অনেক বড় হাট আর এটা সকাল 11টার সময় এই হাটটা লাগে কত চান এটা হ্যাঁ 30000 30000 চাইছেন 30000 এটা চাও আপনাদেরকে জানিয়েছি 11টার সময় হাটটা লাগে আসলে এখন সকাল সকাল দামগুলি এখনো ছাড়ছে নাকি ভাইটা কত চান চাই 32 32 চাওয়া দাম উঠছে কত 28-29 আটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমরা এখানে একটা দরদাম চলছে লাল সাদা দেখছি কত চাইছেন কত এটা দুইটা 60000 চাইছেন উনারা কত বলে আসসালামু আলাইকুম কত বলছেন 51 আপনি কি করেন হ্যাঁ ব্যবসা আচ্ছা এই গরু নিয়ে কোথায় নিয়ে যাবেন ওই ব্যবসা করব এটা 51 বলছে আমাদের কি একটু বলেন তো আজকে হাটের পরিস্থিতিটা কেমন দামটা হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন 60000 চাওয়া হয়েছে উনি 51000 টাকা পর্যন্ত দাম বলেছে এই দুটো সাথে এরপরে আসুন একটু ভেতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই আপনাদেরকে আসলে মূলত আমরা যে দেখাচ্ছি এগুলো কিন্তু পোষার সার এই যে দেখুন সব শুকনো শুকনো সার ভাইটা কত দেখতেছি ও দেখতেছেন আপনি দেখাচ্ছেন কত চান এটা 26 চাওয়া হয়েছে
এখানে মূলত দেশি গরুটা কিন্তু বেশি পাওয়া যায়। এটা ক্রস দেখছি আমরা, একটু দাম বলি ভাই, এটা কত চান? বিয়াল্লিশ চাওয়া ক্রস গরু দেখছি, দামগুলি কিন্তু বেশি হয় আর এগুলোর চাহিদাটাও বেশি। তারপরে এদিকে আপনাদেরকে এই যে দেখুন হাটের পরিস্থিতিটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গরু দরদাম চলছে, কত বলছেন এটা? দাম করতেছে 27। কিনে নিয়ে আপনি বেচবেন? 27 বলতেছেন আপনি, দিচ্ছে না? না, কত হইলে দিবেন বলেন? এই যে গরুগুলি দেখছেন এরা বাধা আছে, এগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। আর হাটের পরিস্থিতিটি আপনার দেখুন, প্রচুর গরু উঠে কিন্তু আপনার দেখছেন, এখানে প্রচুর গরু উঠে। এগুলো কত যাচ্ছে? এটা দাম যাচ্ছে 26,000। আসলে এটা কত দাম? দাম তো চাইছি আমরা 23-24,000, কিন্তু মানুষ কম করেছেন। 24,000 চাইছেন? আর কাস্টমার কত বলে? ষাঁড় গরুগুলি দেখানোর চেষ্টা করি। আসলে আমরা আস্তে আস্তে বকনা হাটিতে চলে এসেছি, এই যে এইদিকে আমরা ষাঁড় গরুগুলি দেখছি। দমদার হচ্ছে, কত চাইছেন? 40,000 চাওয়া চাওয়া তো একটু দেখি, হাটটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। এদিকে একটু ছোট সাইজ, এই যে দেখুন ছোট সাইজ। দাম চাইছেন কত? 57 চাইছে। দুইটা দুইটা 57 চাওয়া হয়েছে। কাস্টমার কত বলছে? 50 বলছে। 25 করে 50 আর একটু বাড়লে দিবেন নাকি? কথা খালে দিব। এই যে দেখুন ছোট ছোট সার বাছুর, এগুলো কিন্তু আবার একটু চাহিদা আছে খামার করার জন্য। কিন্তু এই গরুগুলি দেখছেন আপনারা, এই ক্রেতারা কিন্তু ভিড় করেছে। এটা কত চান? চাইছেন 26। চাইছেন 26? দাম উঠছে কত? দাম বলতে স্যার 23-22। 22-23 পর্যন্ত দাম উঠছে। তারপরে আসুন, এদিকে আমরা দেখি এক জোড়া। এই জোড়া কত? দাম চাইলে 65। দাম চাইলে 65? হ্যাঁ। তারপরে দাম উঠছে কত? 55 হয়েছে। 55 দিচ্ছেন না? না, আরেকটু বাড়তে হবে। হ্যাঁ, কিছু বাড়তে অল্প সীমিত হলে দিয়ে দিই। 55 দাম উঠেছে, উনি বলছে অল্প বাড়তে। বাচ্চা ভালো। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ঠাকুরগাঁও জেলার এই খোঁচাবাড়ি হাট
আমরা এটা দেখালাম। আরেকটু জানিয়ে রাখি, এই যে আপনারা সামনে টিনের ঘরটা দেখছেন, ওই ঘরের উপাশেই কিন্তু ঢাকা পঞ্চগড় মহাসড়ক। ঢাকা পঞ্চগড় মহাসড়কের ঠিক পাশেই কিন্তু এই হাটের অবস্থা। তো ভালো থাকবেন সবাই, আশা করি আমাদের সাথেই থাকবেন।